শ্রীকৃষ্ণ প্রভুক জেহাদী বলে কোয়া কথা যদি ক্ষমা খোঁজে আর ভারতীয় জনতা পার্টির দর্শন আদর্শ যদি আজীবন মানি লো পূর্বশর্ত নোহাক যদি আহে ভারতীয় জনতা পার্টি এই মঞ্চত আমি ভূপেন্দ্রক আদরণি জানাম কিন্তু ইমান পাপ করলে সেই পাপ প্রথমে কিন্তু খণ্ডন করে লোক লাগবে গতি ভূপেন্দ্র ডরিয়ার আপনাদের দেখিছে এফালে আপনার মিডিয়ার আগত বহু কথা কয় কিন্তু তার বিপরীতে তল চা দেখিছে আপনি সমগ্র তৃণমূল পর্যায়লেক সকলো এতিয়া লোক আহি আছে ভারতীয় জনতা পার্টির যোগদান করবলে আর পুনছাতে কো যে ভারতীয় জনতা পার্টির মঞ্চ সকলোর মুকলি দেশমাতৃক নিজতক শিরত নিজের শিরত স্থাপন করব ভারতীয় জনতা পার্টির আদর্শ দর্শন মানি চলব প্রতিগী ব্যক্তিকে আমি আমার দললে আদরণি বদুর্নিজম লোক কথা নাই আপনি যে কে আছে এই মানে প্রশ্ন তো খুব ফুর্তিমূলক হবর কারণে আপনি করেছে এই কথা অপ্রাসঙ্গিক ভূপেন বরার কথা কিন্তু প্রাসঙ্গিক ভূপেন বরা রিপন বরা সকল আহিব পারে আমার তার কোনো কথা নাই রিপন বরার কারণে বাত মুকলি করেছে নাকি দিলীপ শর্মা ডাঙরিয়া আজি আহিলে এটা আপনি দিলীপ শর্মা ডাঙরিয়ায় কথাখিনি কব মানে সেইদিন কোতে অল্প তাদের বেয়া পাইছিল যে তৃণমূল কংগ্রেস তো রিপন বরাত আরম্ভ হয়ে রিপন বরাতে শেষ মানে যেটা কিন্তু যে তেরোটা দল নো কি আপনাদের জানে কোনো স্থিতিয়ে নাই গতি দিলীপ শর্মার দরে এগারী সুবক্তা আমার দললে আহিছে ভাল কথা তখেতে আমার মঞ্চর জড়িয়ে দেশমাতৃক সেবা করবলে আহিছে গতি হয়তো রিপন বরা ভূপেন বরাও আমার আবেদন জানাবো আর একটা সমস্যা রকিবুল হোসেন ডাঙরিয়া নাকি কারণ রকিবুল হোসেন ডাঙরিয়ার কাম করলে তারপর এই আর দুদিন আগে রকিবুল হোসেন ডাঙরিয়ার দিলীপ শর্মা ডাঙরিয়াও সংবাদ মেল দিছিল এসপ্তাহও হওয়া নাই রকিবুল হোসেন ডাঙরিয়া রাজনীতির কোনোদিন ভাবুকি নহয় আপনার সংবাদ মাধ্যমের খালি ভয় করে কাজিরঙার কিছু নির্দিষ্ট নক মানে তার বাইরে তো রাজনৈতিকভাবে শ্রদ্ধেয় রকিবুল হোসেন ডাঙরিয়া আজি কারো প্রতি আজি তারিখ কারো প্রতি ভাবুকি নয় কিন্তু এই মানে নিশ্চিত এই কথা আমার দরে সাধারণ এগারী মুখপাত্র বা কার্যকর্তা কে যে চোদ্দখনের ভিতর এশখনত বিজেপি আর মিত্র দল নিশ্চিত তিনখনত প্রতিযোগিতা হব কংগ্রেস ইউডিএফ আর ভারতীয় জনতা পার্টি বলে কংগ্রেস ভূপেন বরাই কিছু সময় পূর্বে এখন মন্তব্য করেছে যে এবার 2024 এখানে কংগ্রেসের মানুষ বিজেপি আহি আছে কিন্তু তারপর এই মুহূর্তে মন্তব্য করেছে 2024 বিজেপির কারণে ভূমিকম্প নয় মহাপল আহিব বলে কিছু কিভাবে কি কব আপনি হয়তো 2024 আমার তাতে যোগদান করার কথা ভাবি আছে সেটা ভাবিছে মহাপ্রলয় হয় না আমার মহাপ্রলয় হয় না জানো আসলে এনে ধরনের অহংকারী কথা কোয়া এই কারণে অনুচিত কারণ গোটাই সিদ্ধান্ত লোয় গণদেবতাই বা আমার জনগণে সিদ্ধান্ত লয় গতি জনগণের সিদ্ধান্তর উপর একটা অহংকারী মন্তব্য তখেতে যদি কেছে তো অনুচিত আজি তারিখ এনে ধরনের মন্তব্য প্রত্যেকটি ইলেকশনত দিয়েছে প্রত্যেকটিতে মুখ থেকেচা খাইছে অহার পিছর একটা নির্বাচনত জিকা নাই উপনির্বাচনত জিকা নাই পরিষদীয় নির্বাচনত জিকা নাই আনকি টাউন কমিটির 80খনের ভিতর 78খনত আমি জিকিলো বাকি দুখনতো নিজিকিল আমারই মানুষ জিকিছে গতি যিগৰাকী ব্যক্তিয়ে নিজের যে বুথ অর্থাৎ যত ভোট দিয়ে যত ঘর সেইটাতেই স্থানীয় মানুষই ভোট নিদিয়ে গতি অসমবাসীর কথা কত কি হাস্যকর প্রথমে নিজের গাঁওখনের মানুষখিনি বুঝাই আহক যে মই ভাল মানুষ মই আসলে মিয়া প্রেমী নহয় মই আসলে কৃষ্ণক কেনেকে কই বেয়া করছিল নিজের ঘরের কাছের মানুষে যাক ভোট নিদিয়ে ভাগ্য নিমিতা হবলে যাওয়া একটা হাস্যাস্পদ কথা বলে আজি ভূপেন বরা একো কৈছে যে অরুণোদয় টু আসনিখন এওঁলোকৰ বাবে যিসকলে আজি যোগদান করবে তেওঁলোকৰ বাবে অরুণোদয় দুই আসনি বিজেপি চাব অরুণোদয় আসনির কথাটো কংগ্রেস আর ভূপেন বরা সদায় বেয়াকে কৈ আহিছে তেওঁলোকে নিবিচাৰে তেওঁলোকৰ ভিতৰত মই জনাত তেওঁলোকৰ এটা মানে কল্পনার যিখন সরকার তেওঁলোকৰ কল্পনার সরকারখনে মাঝে মাঝে কয় আমি আহি এইবিলাক সব অরুণোদয় বন্ধ করে দিম আমি সাবসিডি বন্ধ করে দিম কিন্তু সেইটো বাৰু কেতিয়াও নহয় কারণ কোনোদিনেই কংগ্রেস নাহে সদ্যহতে অসমত গতি সদায় অরুণোদয়টোর বিরুদ্ধাচরণ করে আহিছে তার একটা প্রত্যক্ষ প্রতিফলন হল এই কথাটো নাজানো কিয় আমার আই মাতৃসকল যিসকলে এতিয়া অর্থনৈতিকভাবে সংগ্রাম করে আছে যিসকল অকলশরিয়া বিধবা বা বিয়া নোহোৱা মহিলা যুবতী তেওঁলোকক সদ্যহতে নিজৰ ভৰি থিয় দি স্বাৱলম্বী হোৱাৰ এই পৰ্যায়টোলৈ গৈ পোৱাৰলৈকে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰখনে আৰ্থিক সহযোগিতা আগবঢ়াইছে আৰু বহুতে লাহে লাহে এৰি দিবও পাৰিছে নিজৰ আৰ্থিকভাৱে কিছু স্বাৱলম্বী হোৱাৰ পিছত আমি দেখিছোঁ যে ভূপেন বৰাই সদায় অৰুণোদয় ইংৰাজত কয় গতিকে এই ক্ষেত্ৰত মই আই মাতৃসকলক যি আমাৰ 30 লাখ পৰিয়াল অরুণোদয়ের দ্বারা লাভান্বিত হয়েছে এই কথাই কব বিচাৰিছো আপোনালোকে চক আজি অরুণোদয় আসনি যে আসনির দ্বারা আপনার বিজেপি সরকার বা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে সন্মান প্রদর্শন করে এক আর্থিক অরিহণা আগবায় সেই অরুণোদয় আসনিখনক ভূপেন্দ্রে কি কয় এটা তাৎসল্য করেছে নিজের ভিতর এখন বন্ধ করে দিয়ার কথা কয় বিরুদ্ধাচরণ করে গতি অরুণোদয় বিরোধী মহিলা বিরোধী অরুণোদয় বিরোধী ভূপেন বরার এই বাক্যটো যাতে ভবিষ্যতের দিনবিলাকত অসমৰ আই মাতৃসকলে এই 30 লাখ পরিয়ালে মনত রাখে তার আহ্বান জানাইছো কারণ সদায় অরুণোদয় বন্ধ করে দিবর কথা কয়
সদায় অরুণোদয়ক লৈ তাচ্ছিল্য করে। গতিকে এবার আই মাতৃসকলে অরুণোদয় প্রত্যেকটা পরিয়ালে ভূপেন বরা তথা কংগ্রেসক গিয়ে উত্তর দিব বলে বিশ্বাস। ভূপেন বরা আজি কইছে যে হিমন্ত বিশ্ব শর্মা গল অজন্তা নিয়োগভাবে একো নহল, সুরেশ বরা গলে কি হব? আমার মাজত আমার পার্থক্য, আমার যদি বুথর কোনোবা এগারী সাধারণ ভোটার যিকোনো এখন গাঁৱৰ যদি অতি সাধারণ মানে মাঝে মাঝে আহে সভালৈ, তেনে এজন সদস্য যদি এজন সদস্য যদি আমার মাজের গুছি যায় আমার বুকু বিষায়। কারণ আমার কারণে প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কারণে কোনোবা সুদূর গাঁৱত থকা এজন যুবক বা এগারী যুবতী বা শুভাকাঙ্ক্ষী এজনও সাধারণ তেওঁ লাগিলে কোনো পদত না থাকক প্রত্যেকগী সদস্য আমার বাবে অতি গুরুত্বপূর্ণ, আমি প্রাণর প্রাণর নেতাটো বাদেই দিল, দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু মন্ত্রী যাওক, বিধায়ক যাওক, সভাপতি যাওক, তেওঁলোকৰ কারণে বুড়া আঙুলি দেখা দিয়ে যা তোমালে বোলে আমার একো নয়। কিন্তু তার বিপরীতে ভারতীয় জনতা পার্টির এটাই কথা, এজন সদস্যও যদি কেনবাকে অসন্তুষ্ট হয়ে থাকে সেইটো কিন্তু আমার বুকুত বিন্ধে, যে কারণ প্রত্যেকজন সদস্যক প্রত্যেকজন শুভাকাঙ্ক্ষী আর ভোটারক ভারতীয় জনতা পার্টির নররূপী নারায়ণ রূপে গণ্য করে। কংগ্রেস মুক্ত অসম তার দিকে গোটেই প্রক্রিয়াটো আপনাদের চলাই আছে? কংগ্রেস মুক্ত এটা প্রতীকী অর্থ কথা, তাত আপনি হাজার চেষ্টা করলেও আমি দেখি ভাসানীর সাদুল্লাহ দিনের পর আজিলেকে তারমানে যিমানে যি নহক কিয় এই যে নির্দিষ্ট কিছু লোকক তুখামত করবলে কিছু মানুষ রক্ত বীজের দরে থাকি যায়। ভূপেন বরার যদরে ইমান মানুষ আছে কংগ্রেস, কংগ্রেসের এই মুহূর্তে থাকা বহু লোক নিজের মাতৃভূমিক ভাল পায়, নিজের দেশখনক ভাল পায়, কিবা পরিস্থিতিগত কারণত হয়তো আজি কংগ্রেসত আছে। কিন্তু কংগ্রেসত থকা মানে তেওঁলোক যে একদম বেলেগ কিবা তেনেকুৱা নহয়, কংগ্রেসত থকা ব্যক্তিসকলও আমার বাবে শ্রদ্ধেয়। ভারতীয় জনতা পার্টিয়ে আমাকে এইটাই শিকায় যে প্রত্যেকটা দলের প্রত্যেকগী মানুষে প্রত্যেকগী নাগরিকে আমার বাবে শ্রদ্ধেয়। কংগ্রেসের কোনোবা সদস্য, এন এস ইউর কোনোবা এজন লড়া, যুব কংগ্রেসের কোনোবা এগারী যুবতী আমার আপন মানুষ, তেওঁলোকতো বেলেগ গ্রহ পৰা অহা নাই। কিন্তু এইটো কথা ঠিক, তেওঁলোকে এটা ভুল পন্থাত আছে আর সেইকাৰণে লাহে লাহে আহি আছে। আর আহি আজি কংগ্রেসের অবস্থা কি হয়েছে আপনাদের জানে, ভূপেন বরাই যদরে রিপুন বরাত আরম্ভ হয়ে রিপুন বরাত শেষ, ঠিক সেইদরে বেশিদিন নাই ভূপেন বরাত আরম্ভ হয়ে রকিবুল হুসেনতে শেষ হব, এইটোলে বেশিদিন আর নাই।